Viewers, today I describe a special exercise for back pain for PLID patient, back muscle spasm, back sprain, spinal deformity. এই জাতীয় যত রুগী আছে আমাদের যারা দীর্ঘদিন ব্যথায় ভুগছেন এবং রিহ্যাব ফিজিও করার পর ভালো হয়ে গিয়েছেন বা ভালো হয়ে যাওয়ার পরে আবার ব্যথা দেখা দিয়েছে তাদের ক্ষেত্রে এই ব্যায়ামটি খুবই কার্যকরী। এই ব্যায়ামটি আপনারা খুব মনোযোগ সহকারে দেখবেন এবং শিখবেন, যেটা আপনারা যদি নিয়মিত 1 থেকে 2 বার সকাল এবং রাতে করতে পারেন, তা যাদের ব্যাক পেনে আক্রান্ত ছিলেন এখন মাঝে মাঝে ব্যথা করে বা যারা রিহ্যাব ফিজিও নিয়ে রিহ্যাবিলিটেশন করে ভালো আছেন তাদের এই ব্যথা আর কখনো আসবে না। আমরা চলে যাই, আমাদের একজন মডেল আছে যিনি ডিপিএস হসপিটালের রুগী এবং উনিও পিএলআইডি রুগী, আলহামদুলিল্লাহ এখন অনেক ভালো। আপনি পজিশনে যান, একটু পিছনে পারবেন। আপনারা দর্শক খেয়াল করেন ওনার হাত দুটো স্ট্রেইট এবং এখান থেকে হাঁটুটা ভাঁজ এবং দুই হাঁটুর মাঝখানে অন্তত ফাঁকা জায়গা রাখবে, একসাথে হাঁটু রাখা যাবে না, দুই হাঁটু একসাথে করা যাবে না, তো এইভাবে করতে হবে। আর এই মাথা সামনের দিকে তাকাইতে হবে, স্ট্রেট লাইক এ ক্যাট, ক্যাট স্টাইল, এটা আমরা বলি কোর স্টেবিলিটি, কোর মাসেল স্টেবিলিটি, কোর স্টেবিলিটি। আমাদের মেরুদণ্ডের সবচেয়ে ইম্পর্টেন্ট জায়গা হচ্ছে দিস ওয়ান, লাম্বো সেক্রাল স্পাইন এবং হেয়ার মাসেল, অলসো অ্যাবডোমিনাল মাসেল। এই ব্যাক পেইনের রোগীদের সবচেয়ে এই জায়গায় ইনজুরি হয় এবং কোর মাসেলগুলো দুর্বল হয়ে পড়ে এবং রিহ্যাবিলিটেশন চিকিৎসা নেওয়ার পর আবার ব্যথা বেদনা আসতে পারে, কারণ কাজের কারণে বসে থাকার কারণে। যদি নিয়মিত এই ব্যায়ামটা করা যায় তাহলে আপনাদের এই সমস্যা আর কখনো হবে না। আর এই ব্যায়ামগুলা কিছু সিস্টেমিক ওয়ে আছে, সাইন্টিফিক মেথড আছে, বৈজ্ঞানিক ওয়ে করতে হবে, ভুল ব্যায়াম করলে আবার ক্ষতিগ্রস্ত হতে পারেন। আর সব রোগের ক্ষেত্রে আবার এই ব্যায়াম কার্যকরী না, সব পিএলআইডি বা সব ডিস্ক প্রোল্যাপস রোগের ক্ষেত্রে এই সমস্যা এই ব্যায়ামগুলো কার্যকরী না। যাদের ব্যথা বেদনা কমে গিয়েছে, চিকিৎসা ভালো হয়ে গিয়েছেন, আমাদের হাসপাতাল থেকে চলে গিয়েছেন, ভালো হয়ে গিয়েছেন, তারা নিয়মিত এই ব্যায়ামগুলি করবেন, ইনশাআল্লাহ উপকারে আসবে। তো শুরু করা যাক, করেন আপনি খেয়াল করেন উনি এট এ টাইমে সামনের হাত এবং পিছনের হাত স্ট্রেট উঠিয়েছে, এই হাত এবং ওই পায়ের উপরে ভর দিয়ে রেখেছে, এখানে মাসেল গুলা এই কন্ট্রা ল্যাটারাল মাসেল স্ট্রেসিং হচ্ছে, এট এ টাইমে স্ট্রেন্থেনিং হচ্ছে এবং কোর মাসেল গুলা স্টেবিলিটি হচ্ছে। দেয়ার ইজ এ হেয়ার অলসো ব্যালেন্সিং এক্সারসাইজ, মানে দেয়ার ইজ এ কম্বাইন্ড এক্সারসাইজ হেয়ার, দিস উইল হেল্প কোর মাসেল স্টেবিলিটি, স্ট্রেন্থেনিং এবং রিলিফ ব্যাক পেইন। তো এভাবে রাখতে হবে 10 সেকেন্ড, 15 সেকেন্ডও রাখা যেতে পারে, দেন আবার আগের জায়গায় নিয়ে আসতে হবে, নিয়ে আসেন। ইয়েস, ফোর, এবার এই পাশ, ওই সময় রোগী ওই পাশ করেছে, হ্যাঁ একটু নিচে নামান পা, ইয়েস গুড, সামনে তাকাবেন, হ্যাঁ এখন অল্টারনেটিভ খেয়াল করেন, অল্টারনেটিভ হয়ে লাইক 10 to 15 সেকেন্ড শুড হোল্ড দিস পজিশন, এইভাবে রুগী করবে এবং আপনাদের ফিজিও বা যারা ডক্টর আছেন বা টেকনোলজিস্ট, আমাদের তো বিভিন্ন লেভেলে স্পেশালিস্টরা কাজ করে থাকে, শুরুতে রুগীকে অনেক সময় হেল্প করতে হতে পারে, বাট যখন রুগী ওকে হিজ অ্যাবল টু হিজ সেলফ স্ট্রেংথ বা সেলফলি ইফ হি ক্যান ডু দিস, দেন আপনি ছেড়ে দিবেন, সে নিজে নিজে করতে পারবে। ওকে আগের পজিশনে চলে আসেন, দিস ইজ ওয়ান রাউন্ড সেশন এক্সারসাইজ, একবার এই হাত এই পা উঠালো, দেন এই হাত এই পা উঠালো, দিস ইজ ওয়ান রাউন্ড সেশন এক্সারসাইজ, এইভাবে 10 থেকে 15-20 সেশন বা পার করতে পারবে এট এ টাইম, মানে সকালে 10 থেকে 15-20 বার আবার রাতে 10 থেকে 15-20 বার এইভাবে এক্সারসাইজটি করলে ইনশাআল্লাহ অনেকাংশে যাদের পিএলআইডি বা ডিস্ক প্রোল্যাপস বা বিভিন্ন ব্যথা বেদনায় ভুগছিলেন, রিহ্যাব ফিজিও নিয়ে ভালো আছেন, তারা আজীবন ভালো থাকতে পারবেন, কোনো ডাক্তার বা কোনো থেরাপিস্টের কাছে যেতে হবে না। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।